كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعليكم السلام ورحمة الله وبركاته. شامن تودين يبقى فسنا كلن جي হায়েস অবস্থায় মহিলারা মাসিক যে ঋতুটির অবস্থায় তারা কোরআন যে মোবাইল থেকে দেখে পড়তে পারবে কিনা এই বিষয়টার উপরে ওলামায়ে কেরামদের মতবিরোধ আছে। হানাফি মাজহাবের কথা হচ্ছে যে কোরআন দৈত্য পারবে না, কোরআন পড়তেও পারবে না। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম ওনারা শক্তিশালী দলিলের ভিত্তিতে বলেন যে পড়তে পারবে, কোরআন ধরতে পারবে না, কিন্তু না ধরিয়া সে পড়তে পারবে। আর এটা দলিল মজবুতির জন্য বলতেছি যে আল্লাহ রাসূলের জমানাতে এরকম কোনো নিষেধ করা হয় নাই, কোনো যে মাসিক চলাকালীন মহিলাকে কোরআন পড়তে নিষেধ করা হয় নাই। ওই ভিত্তিতে ওনারা বলেন যে পড়তে পারবে, বাকি কোরআন ধরতে পারবে না। যেমন বিনোদিত কোরআন ধরতে পারে না, সেরকম কোনো মহিলা মাসিক চলাকালীনও সে কোরআন ধরতে পারবে না। বাকি কথা হচ্ছে যে মোবাইলের মধ্যে সে পড়তে পারবে কিনা। জি, মোবাইল আর কোরআন এটা এক বরাবর না, সুতরাং এটা পড়তে পারবে, কম্পিউটার থেকে পড়তে পারবে, এটা কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।